Happy birthday to you. Happy birthday to you. আসসালামু আলাইকুম, ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে একটি বার্থডে ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, আর বার্থডেটা ছিল আমার ছেলে আমিরের। জন্মদিনটা অনেক আগে হয়ে গিয়েছে, আমি ভিডিওটা করে রেখেছিলাম, সময়ের অভাবে ভিডিওটা এডিট করে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। আজকে ভাবলাম ভিডিওটা এডিট করে আপনাদের মাঝে একটু শেয়ার করি। জন্মদিন করাটা যদিও ঠিক না, তবু আমার ছেলের আবদার মেটাতে আমি আজকে অনেক কিছুই রান্না করব। প্রথমে একটা বেগুন কেটে নিয়েছি, নিয়ে বেগুনের ভিতরের অংশটাকে কেটে কুচি কুচি করে নিয়েছি। নেওয়ার পরে দুইটা ডিম ভেঙে দিয়ে কিছু পেঁয়াজ কুচি এবং একটা কাঁচামরিচ কুচি দিয়ে একটু লবণ দিয়ে একটা লুডুসের মশলা দিয়েছি। দেওয়ার পরে এগুলোকে সব একসাথে একটু মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে বেগুনের যে ফাঁকা অংশটা সেটা তেলের উপর দিয়ে এই মশলাগুলো আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে বেগুনটাকে ভাজি করে নেব। এই বেগুন ভাজিটা আজকে আমি প্রথম করছি, আমার কাছে ভীষণ মজা লেগেছিলো। বেগুনটা ভাজি করা হয়ে গেছে, এরই মধ্যে আমি এই যে নাবিয়ে নিয়েছি, আর কিছু করলা ভাজি করে নিয়েছি, সেগুলো নাবিয়ে নিচ্ছি। কারণ রান্না বাড়া তো অনেকগুলো, সবই দেখাতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে, সেজন্য আমি শর্টকাট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। এবারে আমি গরুর মাংসটা রান্না করে নেব। প্রথমে মাংসটাকে দু তিনবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে দিয়েছি লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এগুলো দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। অনেকটা সময় নিয়ে মাংসটা সকল মশলা দিয়ে একটু নেড়ে মাখিয়ে নিয়েছি। এখন চুলাতে বসিয়ে দিয়ে মাংসটাকে আমি খানিকটা পরপরই নেড়ে রান্না করে নিব। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পরে ফ্রিজ থেকে কিছু মাছ বের করে রেখেছিলাম, সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখলাম। ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে আবারও একটু নেড়ে দিচ্ছি। এদিকে আরেকটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। ওদিকে মাছ ভাজাটা হতে থাকুক, আর এখানে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, সেটাই মাংসের মধ্যে দিয়ে আমি মাংসটাকে আরেকবার ভালো করে কষিয়ে নেব। আমি একে একে দু থেকে তিনবার মাংসটাকে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কিছুটা মরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে একটু নেড়ে ঢেকে দিয়ে আমি এখন মাছ ভাজাগুলো উঠিয়ে নিচ্ছি। একে একে মাছ ভাজিগুলো সবই উঠিয়ে নিলাম। এবারে মাছটা ভুনা করে নেব। প্রথমে ওই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে কালার হয়ে আসলে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি একসাথে সব মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর কিছুটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে এই মশলাগুলোকে কিছু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো শেষ পর্যায়ে এবারে ভেজে রাখা মাছগুলো পাতিয়ে দিচ্ছি।
এভাবে মাছগুলো দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে মাছটাকে আমি ভোনা করে নেব। এ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি করে রেখেছি, সেটাই এখন এই মাছ ভোনার উপর ছিটিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পরে মাছ ভোনাটা আমি নামিয়ে নেব। এখন প্রায় সন্ধ্যা 7টা মতো বাজে। মাগরিবের নামাজ পড়ে আমরা সবাই মিলে কেক কাটতে বসেছি। দুপুর থেকে যা যা রান্না করেছি সবগুলো গোছ গাছ করে রেখে বিকেলে সকল কাজকর্ম সেরে আমরা এখন একসাথে একত্রিত হয়েছে। আপনাদের ভাইয়া, আমি, আমার ছেলে, মেয়ে, আমরা এখন কেক কাটবো। আজকের কেকটা অনেক সুন্দর ছিল, আর কেকের উপর অনেক সুন্দর করে আমার ছেলের নামটাও লিখে দিয়েছে। আর কেকটা পেয়ে ওরা দুই ভাই বোনে অনেক খুশি। ভাবলাম যে আর জন্মদিন করব না, তবুও আমার ছেলে মেয়ের আবদারে আপনাদের ভাইয়া আবারও কেক নিয়ে এসেছে। এখন ওরা দুই ভাই বোন মিলেই কেকটা কেটে দিচ্ছে, আর আমরা এদিক থেকে বলছি হ্যাপি বার্থডে টু ইউ আমির। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে 3 বছর, যে 4 বছরে পা রাখলো। যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা প্রথম থেকে এখন পর্যন্ত আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন, আপনারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমরা সবাই মিলে অনেক আনন্দ করে কেকটা কেটে খেলাম। অনেকটা সময় নিয়ে আমরা কেকটা কেটে অনেক মজা করে খেয়েছি। আর এই যে এখন রাত্রে খাবার খাবো, কিন্তু মাংসটা যখনই রান্না করেছিলাম তখনই অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে, আর এই যে বাকিটা এখন সবাই মিলে খাবো। আর এদিক মাছ ভুনাটাও রয়ে গিয়েছে, আমি এখন একে একে সব খাবারগুলো পেরে নেব। আর এখানে ডাউলও রান্না করে নিয়েছিলাম, সব কিছু তো আর দেখানো সম্ভব নয়, ডাউলটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম। আর এই যে করলা ভাজি, আর এখানে সেই বেগুনের রেসিপিটা, আর কিছুটা শশা কেটে রেখেছি, এগুলো আগে আমি চুলে ধুয়ে রেখেছি আর এখন কুচি করে নেব। আর এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে এসেছে, এখন সবাই মিলে আমরা রাত্রে খাবার খাবো। সবাই বলতে পাশের বাড়ি আমার এক চাচার নতুন বিয়ে হয়েছে, সে চাচা এবং চাচার বউকে দাওয়াত করেছি। ওরা আসলে আমরা বড়রা একসাথে বসে খেয়ে নেব। আমার ছেলে মেয়ে অনেক ছোট, ওরা যেহেতু কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাবে সেই জন্য ওদের দুই ভাই বোনকে আমি খেতে দিচ্ছি। আমার মেয়েকে আগে উঠিয়ে দিয়েছি, আর এখন আমার ছেলের জন্য সলিড মাংস আর এবং 1 পিস আলু বেছে নিচ্ছি। আমার ছেলে আবার ঝাল খায় না, ওকে এই মাংসগুলো এবং আলুটা মুছে দিতে হবে, দিয়ে ওকে খাইয়ে নেব। এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।